আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব HSC ফিজিক্স সেকেন্ড পেপার স্থির তড়িৎ অধ্যায় থেকে আসা একটি CQ। তো চলুন শুরু করি। কুলম্ব কাকে বলে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চালানো হয়, তবে এর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হবে তাকে 1 কুলম্ব বলে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে কেন, ব্যাখ্যা করো। প্রকৃতিগতভাবেই দেখা যায় সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এর মূল কারণ হলো এদের মধ্যে ক্রিয়াশীল তাড়িতচৌম্বক বল। দুটি চার্জ স্থির অবস্থায় থাকলে এদের মধ্যে তড়িৎ বল কাজ করে। বিজ্ঞানীরা ধারণা করেন ফোটন নামক ভরহীন চার্জহীন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল কার্যকর হয়, এই জন্যই সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এখন চাইলে আমরা এই উত্তরের সাথে তড়িৎ বলরেখার একটি চিত্র দিয়ে দিতে পারি, যে এখানে তড়িৎ বলরেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করছে। তো এর প্রধান যে কারণ, সেই কারণ হলো ফোটন বিনিময়। ফোটন একজন ত্যাগ করে আরেকজন গ্রহণ করে, এই ত্যাগ আর গ্রহণের কারণেই তারা পরস্পরকে বিকর্ষণ করে। এখন আমাদের উদ্দীপকটা ভালোভাবে পড়তে হবে। দুটি একই রকমের ক্ষুদ্র ধাতব বল যথাক্রমে +3 ন্যানোকুলম এবং -12 ন্যানোকুলম আধান আছে। এরা বায়ুতে 3 সেন্টিমিটার ব্যবধানে থাকলে এদের মধ্যে তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে। পরবর্তীতে বল দুটি পরস্পরের সাথে স্পর্শ করে পুনরায় 3 সেন্টিমিটার ব্যবধানে রাখা হলো। শেষের লাইনটা গ প্রশ্ন অ্যান্সারের জন্য আমাদের কোনো দরকার নেই। আমরা প্রথম যে দুটি বাক্য আছে এই দুটি বাক্যর দিকে খেয়াল করি। তো প্রশ্নে জানতে চাওয়া হয়েছে প্রথম ক্ষেত্রে তড়িৎ আকর্ষণ বলের মান নির্ণয় করো, মানে দুটি বলের মধ্যে যে আকর্ষণ বল কাজ করতেছে F সেটা নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা যা যা দেওয়া আছে তা লিখে নিই। দেওয়া আছে প্রথম বলের চার্জ Q1 +3 ন্যানোকুলম। তো এখন আমাদের ন্যানোকুলম থেকে কুলম্ব নিতে হবে। আমরা জানি 1 ন্যানোকুলম্প 1×10⁻¹ কুলম্ব। তার মানে আমরা বলতে পারি 3 ন্যানোকুলম 3×10⁻¹ কুলম্ব। আচ্ছা, এখন আমরা বুঝতে পারলাম ন্যানোকুলম থেকে কুলম্বে নিতে হলে আমাদের 10⁻¹ দিয়ে গুণ করতে হবে। দ্বিতীয় বলের চার্জ Q2 −12 ন্যানোকুলম্ব। আচ্ছা, দুটো যে ক্ষুদ্র ধাতব বল আছে, একটা কিন্তু ধনাত্মক আধান বিশিষ্ট, একটা ঋণাত্মক আধান বিশিষ্ট, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এটাকে আমরা ন্যানোকুলম থেকে কুলম্বে নিয়ে নিলাম। এখন চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর সেটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, তো অ্যান্সার আসবে 0.03 মিটার। এখন আমরা জানি F=1/4πε₀Q1Q2/r²। এখানে 1/4πε₀ মান কিন্তু ফিক্সড, ε₀ শূন্য মাধ্যমে, তো ε₀ মান পরিবর্তন হয় বাট যে কোনো মাধ্যমে এটা ফিক্সড। সেজন্য আমাদের 1/4πε₀ মান হলো 9×10⁹। মানটা বসিয়ে দিই সবগুলার। এখন ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি −3.6×10⁴ নিউটন। এখানে মাইনাস দিয়ে কী বোঝাচ্ছে? মাইনাস দিয়ে এখানে বোঝাচ্ছে বল দ্বয় পরস্পরকে আকর্ষণ করছে। যেহেতু বল একটি ভেক্টর রাশি, সেজন্য মাইনাস সাইন বা প্লাস সাইন কোনো এখানে ফ্যাক্টর না, বাট মাইনাস সাইন দিয়ে আমরা তার দিকটা ব্যাখ্যা করতে পারি। এখানে মাইনাস না দিয়ে আমরা যদি দিকটাও বলে দিই তাও কিন্তু হবে, এখানে কোনো সমস্যা নেই। তো মাইনাস দিয়ে কী বোঝাচ্ছে? পরস্পরকে আকর্ষণ করছে এই। সুতরাং প্রথম ক্ষেত্রে তড়িৎ আকর্ষণ বলের মান 3.6×10⁻¹ নিউটন। আমরা ঘ নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি। ঘ নাম্বার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকের দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ বলের প্রকৃতি পূর্বের সমান না ভিন্ন, মানে আমরা দেখতে পেয়েছি ঘ নাম্বারে বলদ্বয় পরস্পরকে আকর্ষণ করছে। এখন স্পর্শ করানোর পরে বলদ্বয় পরস্পরকে ঠিক পূর্বের ন্যায় আকর্ষণ করছে নাকি বিকর্ষণ করছে, এটা আমাদের বের করতে হবে। এখন আমাদের শেষোক্ত যে লাইনটা আছে সেই লাইনটার প্রতি খুবই ভালোভাবে দৃষ্টি দিতে হবে। এখানে বলা হয়েছে পরবর্তীতে বল দুটি পরস্পরের সাথে স্পর্শ করে পুনরায় 3 সেন্টিমিটার ব্যবধানে রাখা হলো।
তো বলদ্বয় যখন স্পর্শ করানো হবে তখন তারা উভয়ের মধ্যেই চার্জ সঞ্চালন করবে, সেক্ষেত্রে উভয়ের চার্জই সমান হয়ে যাবে। তো আমরা জানি চার্জ এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না উভয়ের চার্জ সমান হবে। তার মানে উভয়কে যখন আমরা স্পর্শ করাবো তাদের মধ্যে চার্জের লেনদেন হবে। এখন লেনদেন ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না উভয়ের চার্জের মান সমান হবে। তো আমাদের সর্বপ্রথম বের করে নিতে হবে যে স্পর্শ করানোর পর তাদের উভয়ের তো সেমই চার্জ হবে, সে চার্জটার মান কত। তো প্রথমে আমাদের জানতে হবে যে সেই চার্জটা আমরা কীভাবে বের করতে পারি। আচ্ছা, তো প্রথমে কী কী দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখে নিই। তো গতে আমরা এগুলো দেখে আসছি, Q1 এর মান, Q2 এর মান, তারপর তাদের মধ্যবর্তী যে দূরত্ব, পূর্বেও যা ছিল পরেও তা, সুতরাং এখানে কোনো চেঞ্জ আসেনি। আচ্ছা, তো দ্বিতীয় ক্ষেত্রে বল দুটির পরস্পরের সাথে স্পর্শ করায় এবং বল দুটি একই রকমের হয় প্রতিটি বলে চার্জের পরিমাণ হবে। এখন বল দুটি একই রকম আমি এটা কোথায় পেলাম, উপরেই লেখা আছে, দেখেন একবারে প্রথম লাইনের প্রথমেই লেখা আছে দুটি একই রকমের ক্ষুদ্র ধাতব। আচ্ছা, তো এর সূত্রটা হলো Q=Q1+Q2/2। বলদ্বয় যদি স্পর্শ করে তাদের মধ্যে যে আধানের লেনদেন হবে এই লেনদেনের পর উভয় চার্জই সমান হয়ে যাবে। তো সমান চার্জটাই হলো কিউ, এবং কতটুক কীভাবে বের করবো এটা, এটা গড় বলতে পারেন যে উভয় চার্জের যোগফল ডিভাইডেড বাই টু। এভাবে আমরা স্পর্শ করানোর পর যে তাদের যে বলটা আসে সর্বশেষ সে বলটা আমরা বের করতে পারি। তো মানগুলো বসাই, Q1 এর মান +3, Q2 মান -12 এবং ডিভাইডেড বাই টু আসে -4.5 ন্যানোকুলম্ব। ন্যানোকুলম্ব থেকে কুলম্বে নিয়ে নিলে আমাদের আসতেছে -4.5×10⁻⁹ কুলম্ব। তাহলে উভয়ের চার্জ এখন সমান, Q1ও হয়ে গিয়েছে -4.5×10⁻⁹ কুলম্ব, Q2ও হয়ে গিয়েছে 4.5×10⁻⁹ কুলম্ব। আচ্ছা, এখন আমরা দেখব যে এরা পরস্পরকে পূর্বের ন্যায় আকর্ষণ করছে না বিকর্ষণ করছে। তো প্রশ্নে কিন্তু এটাই জানতে চাওয়া হয়েছে যে দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ বলের প্রকৃতি পূর্বের সমান না ভিন্ন। স্পর্শ করার পর উভয় বলের আধানের মান হবে -4.5×10⁻⁹ কুলম্ব। তো এখন গ নাম্বারের ন্যায় আমরা পরস্পরকে তারা কত বলে আকর্ষণ বা বিকর্ষণ করছে সেটা বের করব। তো সেজন্য আমরা পূর্বের সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। তো আমরা জানি F=1/4πε0×Q1 Q2/r2। যেহেতু Q1 এবং Q2 সমান সেজন্য আমরা এখানে Q×Q দিয়েছি। এখন মানগুলো বসিয়ে দিয়ে আমরা যদি ক্যালকুলেট করি, আমাদের মান আসছে +2.025×10⁻⁴ নিউটন। যেহেতু F এর মান ধনাত্মক আসছে সেজন্য তারা পরস্পরকে বিকর্ষণ করছে। যেহেতু গতে আমাদের F এর মান নেগেটিভ আসছিল তখন আমরা বলছিলাম যে F এর মান যদি ঋণাত্মক আসে তখন তারা পরস্পরকে আকর্ষণ করবে, আর F এর মান যদি ধনাত্মক আসে তখন তারা পরস্পরকে বিকর্ষণ করবে। এখানে F এর মান ধনাত্মক তাই তড়িৎ বলের প্রকৃতি বিকর্ষণধর্মী। গ হতে পায় স্পর্শ করার পূর্বে তড়িৎ বলের প্রকৃতি আকর্ষণধর্মী। সুতরাং বলা যায় উদ্দীপকের দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ বলের প্রকৃতি পূর্বের চেয়ে ভিন্ন। তো আশা করি সবগুলো প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। কোথাও যদি কোনো সমস্যা হয় বা কোনো টপিক বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা পরের ভিডিওতে সেই সমস্যার সমাধান করে অন্য কোনো বোর্ড সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে যত HSC ক্যান্ডিডেট এবং HSC তে পরে বন্ধুবান্ধব আছে সবার কাছে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।